সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না অপহৃত হওয়া নাবালিকাকে উদ্ধার করলো আম্বাসা থানার পুলিশ আঠাশ এপ্রিল আম্বাসা মহকুমাধীন জগন্নাথপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছিল মেয়েটি হায়দ্রাবাদ থেকে তাকে অবশেষে উদ্ধার করলো আম্বাসা থানার পুলিশ তবে অপহরণকারীকে পাকড়াও করতে ব্যর্থ হলো তারা তদন্ত চলছে খুব শীঘ্রই তাকেও জালে তোলা হবে বলে জানালেন আম্বাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা পুলিশ চাইলে সবকিছুই পারে যাই আবারও করে দেখালো আম্বাসা থানার পুলিশ গত আঠাশ এপ্রিল আম্বাসা মহকুমাধীন জগন্নাথপুর এলাকা থেকে অপহৃত হয়ে গেল এক জনজাতি নাবালিকা বহু খোঁজাখুঁজির পরও মেয়েটির পরিবার অবশেষে আম্বাসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই মোতাবেক ঘটনার তদন্তে নামে পুলিশ টেকনোলজি ব্যবহার করে পুলিশ জানতে পারে মেয়েটি হায়দ্রাবাদে আছে বিশ্ব সাধন জমাতিয়া নামের এক যুবক তাকে অপহরণ করে নিয়ে গেল বলে পুলিশ জানতে পারে সেই মোতাবেক আম্বাসা থেকে একটি প্রতিনিধি দল হায়দ্রাবাদ পৌঁছায় সেখানে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে আম্বাসা থানার পুলিশ তবে অপহরণকারীকে পাকড়াও করতে পারল না পুলিশ সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বৃহস্পতিবার সকালে রাজ্যে এসে পৌঁছল সে প্রতিনিধি দল পুরো ঘটনার বিবরণ তুলে ধরলেন ওসি বিশ্বজিৎ দেববর্মা আঠাশ এপ্রিল জগন্নাথপুর থেকে একটা মেয়ে মাইনর মেয়েকে কিডন্যাপ করে তো সেই মোতাবেক আমরা ইয়েতে আম্বাসা থানাতে তারা তিরিশ তারিখ একটা কেস রেজিস্টার করে কেস নম্বর হচ্ছে ১৭/২০২৩ আন্ডার সেকশন ৩৬৬ এ আইপিসিতে আমরা কেস রেজিস্টার করি তারপরে আমরা বিভিন্ন মোবাইলের মাধ্যমে এবং আমাদের সোর্সের মাধ্যমে এবং টেকনোলজি ইউজ করে জানতে পারি যে ওই যে ২১% ওই মেয়েটাকে নিয়ে হায়দ্রাবাদে অবস্থান করে সেই মোতাবেক আমরা একটা টিম যার নেতৃত্বে ইন্সপেক্টর সনেশ দেববর্মা এবং উম্যান এবং কনস্টেবল মিলে হায়দ্রাবাদে একটা টিম পাঠাই এবং সেখানে গিয়ে মাইনর গার্লটাকে আমরা রিকভারি করি এবং সে ২১% সেখান থেকে পালিয়ে যায় তো তারপরে আমরা সেখানে আরও সোর্স লাগাই এঙ্গেজ করি কিন্তু তাকে আমরা পাইনি কয়েকদিন মধ্যে আমরা আশা করি আমরা পাবো এবং তাকে আবার আনা হবে তো তারপরে আনা হবে এবং মেয়েটিকে পুলিশ তার পরিবারের হাতে তুলে দিল শেষ পর্যন্ত এর জন্য অবশ্যই আম্বাসা পুলিশকে সাধুবাদ দেওয়া দরকার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড